বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঝিনায়দহে স্বাস্থ্যকর্মীদের তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শহরের পুরাতন হাসপাতাল সহ জেলার বিভিন্ন উপজেলা ও স্বাস্থ্য কেন্দ্রে তাদের এই সমাবেশ এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান জানান তাদের দাবি এগারো বারো এবং ১৩ গ্রেডের স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্যকর্মীদের বেতন বৈষম্য নিরসন করা